Hello everyone, welcome to my channel and welcome to a new video. Aaj holo Teachers Day. অন্য বছর তো আলাদা করে কিছু বলার থাকে না, কিন্তু এবছর যেহেতু কলেজ শেষ, তাই আমরা সব বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা সবাই মিলে স্যারের কাছে যাব, ওখানেই সবার সাথে দেখা হবে, আড্ডা হবে। আর আমিও ভাবলাম এই সুযোগে একটা ছোটখাটো ভিডিও করে নেওয়া যাক। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাম্বার হয়ে যাবে 300 জন সাবস্ক্রাইবার, 300 জন দর্শক আমার চ্যানেলে চলে আসবে। তো তোমরা দেখতে থাকো। তো টিচার্সদের জন্য আজ আমরা যাচ্ছি স্যারের কাছে, আর আমি তো এখন রেডি, বাজছে 10:30। এরপরে স্যারের জন্য ছোটখাটো কিছু একটা গিফট কিনবো, তারপরে চলে যাব। চলো। দেখা ভালো করে লাগে। এই তো আমার, এইটা আর এইটা কার? এইটা ওই তো আমার। আমি যেহেতু ভিডিও করছি, তাই জন্য আরো বেশি দিবি, ঠিক আছে? বেশি দিবি, কারণ আমি তোদেরকে দেখাবো কত ভালো। এই রকম করে কাটে না, এই রকম করে কাটে না, এই খান থেকে ভাগ করে এরকম করে হবে না, হবে না, এত বড় বড় হবে না। আরে কাজ কর, এইটা শুরু করে দে, আরো কাজ কর, ভাগ করে দে, এরকম করে ভাগ করে দে, এরকম করে ভাগ করে দে, মাছ পড়া করে না, এই চার কোনা চার কোনা কর, মাছ পড়া করে, আরে কোনা কোনা ধরাছি, যাতে রকম আমি পাশে গেলে দুটো খাসাই খাই, মায়ের 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 মায
প্রচন্ড গরম, আমি জাস্ট এইমাত্র বাড়ি এলাম। আর আমি বাড়ি আসার সময় কিছু ভাবতে ভাবতে আসি এবং সেটা বাড়ি এসেই বলতে শুরু করি। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি আমার জীবনে যে যে স্যারের সান্নিধ্য পেয়েছি স্কুলে কলেজে, তার মধ্যে সবথেকে বেশি ফ্রেন্ডলি যে স্যার আমি পেয়েছি সেটা হচ্ছে আমি যে স্যারের কাছে এখন গেছিলাম। আমি এমন একজন মানুষ যার কমিউনিকেশানে খুব প্রবলেম হয়, আমি ঠিকঠাক মানুষের সাথে মুখোমুখি কমিউনিকেট করতে পারি না, মানে আমার লেভেলে একটা কমফর্ট লেভেলে সবার সাথে তো কমিউনিকেট করা যায় না, তো সেই লেভেলে খুব কম মানুষের সাথেই আমার সেটা আছে। তো এই স্যারও সেরকম। আমাদের জীবনে প্রধান যে দুই শিক্ষক, মা আর বাবা, মানে প্রধান দুই শিক্ষক আমাদের প্রথমে জীবনে আসে, আমাদের আমাদের মানে এই যে জীবন সেখানে নিয়ে আসেন, তারপরে আসে স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষিকা, তার সাথে আমরা টিউশনে পড়ি। তো আমি আজ যে এখানে দাঁড়িয়ে আছি, যেটুকুই শিখেছি যতটুকুই শিখেছি তাদের তো অবদান অনস্বীকার্য। এবার আমাদের ওই টিউশন স্কুল কলেজ এর টিচারের বাইরেও কিছু মানুষ থাকে যারা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়, খারাপ ভালো কিছু শিখিয়ে যায়, কিন্তু মানে সেই মানুষগুলো আমাদের ওই প্রাইভেট টিউশন তারপরে স্কুল কলেজের টিচারের বাইরেও কিছু মানুষ থাকে যারা আমাদের অনেক কিছু শেখায় আর ভালো জিনিস শেখায়। তো আমি তাদের প্রত্যেককেই পার্সোনালি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছি। তারা হয়তো আমার ভিডিও অতটা ফলো করে না কারণ অনেক ব্যস্ত, কিন্তু আমি তো তাদের মানে এই শুভেচ্ছা জানাতে ভুলি না। আর আমি এটা জানি যে তারা হয়তো আমার ভিডিও ফলো করে না, কিন্তু আমি যদি জীবনে ঠিকঠাক দাঁড়াতে পারি, একটা জায়গায় পৌঁছাতে পারি, তাহলে তারাই হয়তো মানে সবথেকে বেশি খুশি হবে। মা বাবা তো আমাদের প্রধান শিক্ষক, আমাদের কাছের মানুষের সাথে সাথেও তারা আমাদের কোনো মানে রক্তের সম্পর্ক মানুষ না হয়েও তারাও প্রচণ্ড খুশি হবে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, বলেছি না বেশি বড় ভিডিও করব না যাতে আমার বেশি চাপ না নিতে হয়। দেখা হচ্ছে নেক্সট ওয়ান একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।